কথা স্ক্রিন সব ক্লিয়ার ওকে তো আজকে আমরা শিখব হচ্ছে আমাদের সব থেকে বেস্ট একটা সেটা নাম হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং তো এটা আমরা দুই সাল থেকে এই সার্ভিসটা দিয়ে আসতেছি কম বেশি তো এই সার্ভিসের জনপ্রিয়তা দিন যত যাইতেছে জনপ্রিয়তা ততই বাড়তেছে এবার আমরা আমাদের এই কোর্সের ভিতরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে আমরা তিনটা চারটা ক্লাস করব। যেখানে আমরা দেখাবো ইনস্টাগ্রাম থেকে কত ভাবে ইনকাম করা যায় যেটা অনেকেই জানে না বা অনেকে এই বিষয়গুলো পূর্বে কখনো শুনেও নাই হুম শুনেও নাই যেহেতু আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসগুলো আগেও একবার হয়েছে টপ ক্লাসের ভিতরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসগুলো টপ হয়ে আছে তো আমরা কত ইনকাম করতে পারি সেম ইউটিউবের মেথডে আমরা চাইলে কি রিলস বানাইয়া সেখান থেকে আপলোড করে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারি ঠিক আছে স্পন্সার থেকে ইনকাম করতে পারি এরকম এআই দিয়েও আমরা চাইলে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারি ফলোয়ারের উপর বেস করিয়া কোথা থেকে কোন সাইড থেকে স্পন্সার নিতে হয় এগুলোর উপর নির্ভর করেও আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং কাজ করতে পারবো আমরা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং এই জিনিসটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকে স্কিপ করে যায় বর্তমানে ফেসবুকের এর পরেই যদি টপ কোনো সোশ্যাল নেটওয়ার্ক থাকে বা মার্কেটিং এর স্ট্র্যাটাজি থাকে তার মধ্যে ইনস্টাগ্রাম আপনারা অন্যতম মনে করতে পারেন কারণ ইনস্টাগ্রামের ভিতরে যে কি পরিমাণ ক্লায়েন্ট আছে সেটা আমরা কেউ কল্পনাও করতে পারবো না তো আমরা ইনস্টাগ্রামে করি কি ছবি পোস্ট করি ভিডিও হয়তো দি একটা পোস্ট করে তিন চার দিন কাজ করে তারপরে আমরা ইনস্টাগ্রামটাকে টোটাল ফ্লে দেই তো আসলে এটা মূল মেথড না আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিংটা প্রপারলি শিখতে পারেন তাহলে আপনি একটা ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট দাঁড় করাইতে পারেন তাহলে আপনি ইনফ্লুয়েসার মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন সেটা আরও বড় জায়গা ঠিক আছে এখানে অনেকগুলো সিস্টেম আছে ইনকাম করার তো আমরা প্রথমে যেহেতু আমরা ফাইবার আপর্ক বা পিপল পার আওয়ার গুরুর মতো মার্কেট প্লেসে আমরা কাজ করব সেই জন্য আমরা প্রথমে আমরা যে মার্কেট প্লেসে থাকবো আমরা ইনস্টাগ্রাম প্রমোশন ইনস্টাগ্রাম অর্গ্যানিক ফলোয়ার এগুলো সেল করতে পারতাম কিন্তু বর্তমানে সেটাকে ফাইবার অফ করে দিছে যারা ইনস্টাগ্রাম প্রমোশন সার্ভিসটা দেয় দেখা যাচ্ছে যে তাদের অ্যাকাউন্ট বেশি দিন কিন্তু টেকে না বা অর্ডার প্রথমস্ত অনেক বেশি পায় হয়তো কারো কারো বিশটা পঁচিশটা তিরিশটা করে অর্ডার পায় এক দুই মাস পরে তাদের সার্ভিস গিকটা সেটা কিন্তু ডিলেট করে দেয় বা তাদের অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয় তো আমরা তাহলে কিভাবে সার্ভিসগুলো দিব আমরা সার্ভিসগুলো দিব সেম সার্ভিস কিন্তু আমরা কোনো জায়গায় পরিষ্কারভাবে বলবো না যে আমরা ফলোয়ার সেল করতেছি আমরা অর্গানিক মেথডে কাজ আহ করবো না এরকম জায়গায় বলবো না আমরা বট ফলোয়ার দিব হ্যান্থ্যান এগুলো আমরা কোনো জায়গায় উল্লেখ করবো না আমরা জাস্ট মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্টের অফার করব তাদেরকে তারা যেন বুঝতে পারে এই সার্ভিসটা হচ্ছে মার্কেটিং রিলেটেড আর ম্যানেজমেন্ট রিলেটেড কারণ এটা ফাইবারের যে অ্যালগোরিদম আছে এটার সাথে যায় আপনি এখানে এসে যদি সার্চ করেন ফাইবার ডট কম লেখে সার্চ করার পরে ফাইবার ইন্টারফেস চলে আসবে এখানে এসে সার্চ বারে লিখবেন হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মার্কেটিং মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা শুধু মার্কেটিং লিখলে হবে মার্কেটিং ওকে মার্কেটিং ম্যানেজার ওকে এখানে বেশিরভাগ দেখবেন প্রমোশন কথাগুলো বেশি হয় আমরা মার্কেটিং লিখে সার্চ করব ওকে জি জি আমরা তো দেখতেছি আপনি আবার হ্যাঁ ঢুকতে পারেন ওকে আমরা যখন ইনস্টাগ্রাম মার্কেটিং কথাটা লিখে সার্চ করব তখন আমাদের সামনে এরকম আসতে পারে এখানে ফ্রিল এখানে কিছু টপ রিলেটেড যারা লেভেল ওয়ান লেভেল টু জি বলেন হ্যান্ডস করে কথা বলতে হয় হ্যাঁ অযথা হ্যান্ডস করে আমাকে মানে ক্লাস থেকে ডিমোটিভেশন করেন না হ্যাঁ কথা বলার জন্য হ্যান্ডস করেন আদারওয়াইস হ্যান্ডস করেন না তো এখানে কিছু জিনিস আছে ফাইবারে যারা লেভেল ওয়ান লেভেল টু সেলার বা টপ সেলার তাদেরকে নতুন একটা অপশন দিছে সেটার নাম হচ্ছে আপনাদের দেয় নাই এটা বইলে লাভ আছে না প্রফেশনাল বা এটাকে বলা হয় অনেকেরই এটা এজেন্সি টাইপের জিনিসের জন্য দিয়ে থাকে কিন্তু বেশিরভাগই প্রফেশনাল অপশন দিয়ে থাকে আহ নতুন একটা ফিচার যুক্ত করছে যেটা এরকম আসে আর কি এরকম আসে আবার অনেকেই দেখবেন যে এজেন্সি টাইপের অ্যাকাউন্টগুলো এরকম শো করে ঠিক আছে এটা হচ্ছে ফ্রিলান্সারদের মানে অ্যাকাউন্টগুলো দেখাবে জাস্ট কি সার্ভিস দিতে আছে কত ডলার কতগুলো কত অর্ডার কমপ্লিট করছে এগুলোর উপরে বেস করে মানে টোটাল একটা আপওয়ার্কের মতো সিস্টেম তারা চালু করছে এখান থেকে কি ফাইন্ড করা যাবে ফ্রিলান্সার ফাইন্ড আউট করা যাবে এবং কি চাইলে আমরা সার্ভিস ফাইন্ড আউট করতে পারবো তো এই দুইটা জায়গা থেকে কিন্তু অর্ডার জেনারেট হবে তো আমরা যেহেতু সার্ভিস দিয়ে আমরা চাচ্ছি যে আমাদের কাছে নিয়ে আসার জন্য আমরা এখান থেকে সার্ভিসটাকে সিলেক্ট করব এটা অনেকেই অন্য অন্য জায়গায় আপনারা দেখতে পারবেন না যখন আপনারা দেখতে পারবেন সার্ভিস এখানে ক্লিক করবেন তখন আমরা প্রথম কয়েকটা ঘিক আমরা ওপেন করতে পারি এখান থেকে ওকে তো এখানে আমি মোটামুটি অনেকগুলো গিক ওপেন করছি আর এখানে আমাদের কম্পিটিশন খুবই কম মাত্র নয় আমাদের কম্পিটিশন আমরা পঁচিশ হাজার কম্পিটিশনের সাথে কিন্তু কম্পিটিশন করছি হ্যাঁ পঁচিশ হাজার মানুষের সাথে আমরা কম্পিটিশন করে এক দুই নাম্বার পাঁচ নাম্বার পজিশন পর্যন্ত আমরাই থাকতে পারি নয় হাজার কোনো ম্যাটার না কিন্তু তারপরে একটু টাফলি কাজ করতে হবে এই সিস্টেমে তো এবার দেখেন আমি কয়েকটা গিক ওপেন করছি তারা দেখবেন আই উইল অর্গানিকলি গ্রো ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর অর্গানিক গ্রোথ দেখবেন অর্গানিক গ্রোথ কথা বলছে কিন্তু সার্ভিস দিতে আছে ম্যানেজমেন্টে সার্ভিস গুলোই দিচ্ছে এখানে হ্যাঁ বলেন আপনি কি হ্যাঁ ওকে এই একটা সার্ভিস ম্যানেজমেন্টের এখানে যদি আমরা আরেকটা দেখাই আইডল ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড প্রমোশন টাইটেলে প্রমোশন কথাটা উল্লেখ করছে ডিসক্রিপশনে প্রমোশন অপশনটা হয়তো পাবেন না এটা মনে হয় অনেক আগের একটা কি ফলোয়ার লাইক ট্রাফিক সেলস এগুলো বলে দিছে যদিও এগুলো বলা হারাম যারা ইনস্টাগ্রামের সার্ভিসগুলো দেয় তাদের জন্য এটা হারাম বলা ঠিক আছে প্রবলেমও করতে পারে তো ওকে তো এখানে দেখেন এই সার্ভিসগুলো দিতেছে এটাও সেম কি করবে সুপার ফাস্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ অর্গানিক ফলোয়ার বাড়ায় দিবে ওকে আমরা আমাদের মতো করব দেখেন একটা জিনিস লক্ষ্য করুন কি আপনারা এখানে 49টা অর্ডার রানিং আছে উনের চল্লিশটা বেসিক প্যাকেজ শুরু হয়েছে দশ ডলার মানে একশো ডলার থেকে স্ট্যান্ডার্ড শুরু হয়েছে দেড়শো ডলার থেকে প্রিমিয়াম শুরু হয়েছে একশো সত্তর ডলার আপনি যদি আবার এস দেড়শো ডলার করে ধরেন উন চল্লিশটায় কত ডলার আসে আপনি নিজে হিসাব করে দেখেন প্রায় দশ বারো লাখ টাকা বা আট দশ লাখ টাকার মতো অর্ডার তার রানিং আছে আর তিনি কাজ কমপ্লিট করছে কতগুলো যদি এটা দেখেন এটা বাংলাদেশী একজন সেলার দুই হাজার বিশে জয়েন করছে টোটাল রিভিউ পাইছে হচ্ছে প্রায় ষোলোশো সাঁত্রিশটার মতো রিভিউ পাইছে তারা মানে তিনি মতো মনে হয় কাজ কমপ্লিট করছে অথবা তার থেকে বেশি হতে পারে তিন হাজার চার হাজারের মতো হতে পারে কারণ একশোটা ক্লায়েন্টের ভিতরে চল্লিশটা ক্লায়েন্টের রিভিউ দেয় আর ষাটটা ক্লায়েন্টে বেশিরভাগ একসময় রিভিউ দেয় না তো এই হচ্ছে ব্যাপার একটা ছেলে এরও আঠাশটা অর্ডার রানিং আছে পঁচিশ ডলার থেকে শুরু করছে এ একটার আটান্নটা অর্ডার চলতেছে এটাও বাংলাদেশী ঠিক আছে বাংলাদেশী দু হাজার তেইশ সালে জয়েন করছে পাঁচশোটা পাঁচশো একটা রিভিউ পাইছে মানে প্রায় অনেকগুলো অর্ডার কমপ্লিট করছে এ একটা এটাও হচ্ছে মেবি বাংলাদেশী সম্ভবত আঠারোটা অর্ডার রানিং আছে এই একটা পাঁচটা অর্ডার রানিং আছে এই একটা এটাও বাংলাদেশী বাইশটা অর্ডার রানিং আছে আর এ একটার একটা এ একটার রানিং আছে একশো আশিটা অর্ডার তার বেসিক প্যাকেজ শুরু হয়েছে একশো ডলার স্ট্যান্ডার্ড একশো পনেরো প্রিমিয়াম একশো চল্লিশ একশো আশি টাকা অর্ডার কোনো জায়গায় আপনি পাবেন না একমাত্র পাবেন হচ্ছে ইনস্টাগ্রামের এই জায়গাটাতে এরকম দেখছি দুইশো তিনশো করে অর্ডার আমরা যখন অ্যানালাইসিস করছি বা রিসার্চ করছি তখন আমি দেখছি যে দুইশো তিনশো করে অর্ডার আমি দেখছি কারো কারো পড়ে রয়েছে হ্যাঁ তো বুঝেন একশো আশিটা যদি অর্ডার একজনেরই পরে তো আপনি তো দুই একটা হকদার কি মনে হয় আপনাদের আমি কথা চুপ করে রয়েছি হ্যাঁ আমি কথা বলতেছি না আমি শুধু রিসপন্স গুলো দেখতে চাইতেছিলাম যে আসলে এক ক্লাসের প্রতি কতটুকু আগ্রহী তাহলে স্টপ করে তাহলে কোনো সারা শব্দ না দিলে তো কোন সারা শব্দ নাই আমি তো মনে হচ্ছে যে ভুতুরে ক্লাস করতেছি হ্যাঁ তো এবার বলেন একশো আশিটা করে অর্ডার যদি একজনেরই বইয়া থাকে তা আপনি একটা পাবেন না কি মনে হয় তারা তো সোতায় মার্কেট কোবাইতেছে একাই এই লোকটা আসছে কতদিন দুই হাজার উনিশ সালে অনেক কাজ করছে মেবি এটা কোন দেশের অস্ট্রেলিয়া ওকে অস্ট্রেলিয়ার ওকে ওকে ফাইন তো এখানে দিয়ে র‍্যাঙ্ক করাইছে ভালো কথা আপনারা দেখতে পারতেছেন কি পরিমানে এখানে কাজ আছে ঠিক আছে এখানে দেখেন অভাব নাই দেখি এটাও মনে হয় বাংলাদেশি না পাকিস্তানি সম্ভবত বারোটা অর্ডার রানিং আছে দেখি তো পাকিস্তানি লেভেল টু সেলার ওকে তার মানে আমরা মোটামুটি মার্কেট রিসার্চ করলে বুঝতে পারতেছি যে কি পরিমাণ কাজ এখানে থাকে আর কি পরিমাণ আসে এটা এটা প্রতিটা বিজনেসম্যান যারা বিজনেস করতে আসে বা অনলাইনে একটা ক্যারিয়ার দাঁড় করাতে চায় বা ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে চায় তারা তাদের কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং স্ট্র্যাটাজি গুলো কাজে লাগাইতেই হয় মাস্ট কাজে লাগাইতে হয় তারা অনেকেই আছে এইভাবে কাজগুলো করে হ্যাঁ ইনস্টাগ্রাম এর মাধ্যমে তারা সেল করে তাদের প্রোডাক্ট তাদের সার্ভিস ঠিক আছে তো ট্রাফিক জেনারেট করে অনেকে এগুলো করে থাকে যান হ্যাঁ তো চলে না আমরা দেখি ইনস্টাগ্রাম মার্কেটিংগুলো করে কিভাবে তোকে তো আমরা প্রথমে যে কাজটা করব ইনস্টাগ্রাম লিখে সার্চ করি দেখি অ্যাকাউন্ট করতে দেয় কিনা আমারে আগে তো ঝামেলা করতো এখন দেখি কি অবস্থা ওকে একটা অ্যাকাউন্ট তো আছে এখানে সুইট সুইট করা যাবে কিনা একটা জিনিস দেখে আপনাদেরকে এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে ডক লাভার ডট ইউকে এখন ফোন নাম্বার ওইটা ওকে ঠিক আছে বুঝলাম কোর্ড যাবে একটা ফোন নাম্বারে অ্যাকাউন্টটা তো অনেকদিন ধরে ঢোকা হয় না যদিও কাজ করা হয় না সেই জন্য আর ঢোকাই হয় না একানব্বই জিরো ওয়ান নাইন বিরানব্বই চুরানব্বই ওকে চলে আসলাম এক জায়গায় হয়ে গেলাম আর এক জায়গায় ওকে অ্যাকাউন্ট কি সুইট করে নাই মনে হয় না অ্যাকাউন্ট কি আছে না গেছে আল্লাহ জানে ওকে ওটা পরে বাই করতেছি ইউজার নেমটাকে কপি করে নেই সামথিং রং হ্যান তেন ইনস্টাগ্রাম কি আবার চলে গেল নাকি নেট কি ঠিক আছে ওকে ঠিকই তো আছে ওকে অ্যাকাউন্ট আছে হ্যাঁ এখানে এটা হচ্ছে আমার একটা ডগ রিলেটেড একটা অ্যাকাউন্ট আমার এখানে ডগ রিলেটেড একটা অ্যাকাউন্ট এখানে আমি তিনটার মতো বা দুইটা তিনটার মতো স্পন্সার পাইছি কিভাবে স্পন্সার গুলো দেখেন এখানে স্পন্সার গুলো কাজ করে কিভাবে এটাকে জানেন স্পন্সার গুলো কাজ করে ইনস্টাগ্রামে তাদের কুকুরের বা এখানে দেখেন কুকুরের ছবি আছে বিড়ালের ছবি আছে এখানে একটা আছে বোট এই যে এই বোটটা হ্যাঁ মনে রাখার জন্য একটা বোট বিক্রি করে বা উইশ করে বিভিন্ন ধরনের লেখার তো তাদের যে কুকুর থাকে বা বিড়াল থাকে যাই বলেন না কেন অনেকে আছে এগুলো সেল করতে পারে না আপনি কোনো পশু পাখি কোন গুগল অ্যাড মাধ্যমে আপনি কিন্তু সেল করতে পারবেন না কারণ এটা হচ্ছে গুগলের আইন বিরোধী গুগলের যে রুলস আছে সেই রুলসের বিরোধী যদি কেউ এই কাজগুলো করে বা যে অ্যাকাউন্ট থেকে করতে চাবে তাদের অ্যাকাউন্টগুলোকে সাসপেন্ড করে দেওয়া হয় মানে কোন পশু পাখি বিক্রি করার কোনো বৈধতা নাই তো সেক্ষেত্রে মানুষ কি বৈশাখ রয়েছে মানুষ ফেসবুকের মাধ্যমে বিক্রি করে ফেসবুকের মাধ্যমে কোথায় বিক্রি করে ডগ লাভার লাভার বা ক্যাট লাভার গ্রুপ গুলাতে চলে যাবেন এখান থেকেও কিন্তু আর একটা মজার বিষয় আছে এই যে দেখেন গ্রুপগুলোতে পাবেন হ্যাঁ এগুলোতে গ্রুপে সেল হয় এমন কি এই যে ইউএসএ লেখলে আপনি পায়ে যাবেন ক্যাট ডক লাভার ক্লাব ইউএসএ হ্যাঁ এগুলো গ্রুপে যাবেন এবার দেখবেন যে এখানে অনেক মানুষ আছে ইউসএ থাকে তারা এখানে দেখবেন যে তাদের কুকুর ছানাগুলোকে গুলোকে ছবি তুলে সেগুলোকে পোস্ট করে আবার অনেকে আছে এখানে বিক্রি করে অনেকে অনেকভাবে এগুলো ব্যবহার করে এগুলো কিন্তু টার্গেটেড মানুষ আপনি মনে করতে পারেন এগুলোকে আপনি মেসেজ করতে পারেন অনেকেরই কিন্তু এই ধরনের শখ থাকে তাদের কুকুরকে একটা বা কুকুরে একটা ভালো একটা প্রোফাইল তৈরি করতে বা অনলাইনে এই ধরনের বিজনেস করতে হ্যাঁ অনেকেরই বিজনেস থাকে আপনি চলে ওদেরকেও মেসেজ করতে পারেন এখান থেকেও ক্লায়েন্ট হান্ডিং করা যায় তো এইগুলো গ্রুপে কিন্তু সেল হয় সেমভাবে ভাবে আমাকে আমার ক্লায়েন্ট এরা কি করছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিছে সে অ্যামাউন্টের বিনিময়ে আমি তাদের কুকুরের ছবিটা আমার এই জায়গাটাতে আমি পোস্ট করে রেখে দিয়েছি সারা জীবন এখানে থাকবে আমাকে একবারে তার একটা পেমেন্ট করে দিছে ওই পেমেন্টের মাধ্যমে এই যে দেখেন তার জিমেল দেওয়া আছে এখানে এবং এটা কত সেল হবে সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে এই বিড়ালের দাম কত দেখেন বিড়ালের দাম মোটামুটি এখানে পঁচিশশো ডলারের মতো দেওয়া আছে মেবি ঠিক আছে এটা সেল হবে তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একটা বিড়ালের দাম আমরা কোন দেশে বসবাস করি ওকে তো এরা কি করছে আমাদের আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করছে আমি তাদের এই ছবিটাকে পোস্ট করে আমি এখানে দিছি তারা কিভাবে বুঝলো যে আমি তাদের কুকুরটাকে সেল করে করে দিতে পারবো পারবো বা আমি তাদেরকে হেল্প করতে কারণ তারা খুব ভালো জানে যে যারা বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের ফলোয়ার গুলো কি হয় বেশি ফলোয়ার না কিন্তু মাত্র পাঁচশো সাতাশটা ফলোয়ার এই ফলোয়ারের ভিতরে কিন্তু স্পন্সার আছে যদি আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার থাকতো বা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতো তাহলে আমি কি পরিমাণ স্পন্সার পাইতাম এটা কি ভাইবে দেখছেন এখানে যদি আমি তিনটা চারটে স্পন্সর পাই ধরেন বিশ ডলার করে মিনিমাম যদি দেয় তাও তো একশো ডলার দশ হাজার টাকা কামাই এই এই ছোট্ট একটা প্লেস থেকে স্পন্সর অটোমেটিক আপনাকে মেসেজ করবে যে এগুলো করো ঠিক আছে এভাবে কিন্তু ইনকাম করতে থাকে এগুলো না বিস্তারিত আলোচনা পারলে অনেক সময় লাগবে তাহলে আমরা মূল ক্লাস থেকে সরে যাবো হ্যাঁ তা আমরা এখান থেকে কি করব প্রথমে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখি সেটা আমাদের নিজের জন্য নিজের জন্য করতে পারবো আমরা চাইলে কি ক্লায়েন্টের জন্য করতে পারবো তো সেটা কিভাবে করব আমরা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করব তো এখানে আমরা এখানে বলবো কি আমাদের অ্যাকাউন্ট আছে কি না ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট নাই আমাদের পূর্বে কোনো অ্যাকাউন্ট আমাদের নাই তো আমরা এখানে আমাদের একটা জিমেল অ্যাড্রেস দিব জিমেল অ্যাড্রেস এখানে কপি করে দিয়ে দিলাম এবং এখানে একটা ফুল নাম দিয়ে দিই তো ফুল নাম দেওয়ার আগে আর পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি কি নামে আমি বিজনেসটা করতে চাচ্ছি বা আমি কি এজেন্সি খুলব কিনা বা করতে চাচ্ছি তো সেটার জন্য আমরা চাইলে বিজনেস আইডিয়া নেম জেনারেটারে ক্লিক করতে পারি নেম জেনারেটার বা বিজনেস নেম আইডিয়া তো আমি এখানে ধরেন আমি একটা দিয়ে দিলাম হচ্ছে মার্কেটিং 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 ওকে মার্কেটিং এজেন্সি এজেন্সি মার্কেটিং এজেন্সি তিনশো ষাট ডিগ্রি ওকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে দিই হ্যাঁ যে ষাট তিনশো ষাট মার্কেটিং এজেন্সি ওকে একটা নাম দিয়ে দিলাম হম তো এখানে আমরা অন্য কিছু লিখতে পারি একটা ইউজার মার্কেটিং এজেন্সি এটাকে কপি করে এখানে দিয়ে দিই হ্যাঁ এখানে এ ওকে দেখি ইউজার নেম এটা নেয় কিনা পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম ধরেন আমি একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেয় তো দিয়ে দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করি দেখি নেয় কিনা নেওয়ার তো কথা না উম মার্কেটিং ওকে ইউজ দ্য নেম এ প্রবলেম আর জিমেলটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে বলতেছে জিমেল তো দিল সাথে অলরেডি এটা ব্যবহার করা হয়ে গেছে বলতো সেটা তো তাহলে নতুন জিমেল লাগবে তো তাহলে তো হইলো না ওকে দেখি আমি আর এখানে কোনটা আছে তাহলে কি আর করা তাহলে আমি মার্কেটিং এজেন্সি নিয়ে খুলে তো লাভ নাই ওকে তাহলে আমি অন্য কিছু করে দেখি দারুন তাহলে আমি এখান থেকে একটা কাজ করি শর্টকাট পদ্ধতি গুলো দেখা দিই আমি আমার একটা আহ দরকার আছে রাজু আহমেদ তো হয় কিনা এটাও ব্যবহার করা হয়ে গেছে নাকি দেখতেছি ক্যাট লাভার ক্যাট লাভার ইউএসএ ব্যবহার করা হয়ে গেছে তাহলে তো মশা মুশকিল ওকে 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 সেকেন্ড আচ্ছা ক্লাসটা মনে হয় অনেক লম্বা হবে বুঝছেন যা দেখতেছি ইনস্টাগ্রামের এখানে এসে জিমেল নেই প্রবলেমে বললাম ফার্স্টেই ওকে দেখি এটা তো হয়েছে কিনা আমি জানি না জিমেল ব্যবহার করছি কিনা কখনো জিমেল হয়েছে লাভার ওকে এটাতে একটু ক্যাটলাবার ইউএসএ ইউএসএ হ্যাঁ এবার হয়েছে মাসাল্লা সমস্যা নাই এবার একটা বার্থডে দিয়ে দিই ডিসেম্বর এক দুই হাজার বিশ নাকি উনিশশো সতেরো দশ পাঁচ দুই হাজার উনিশশো নিরানব্বই ওকে আমরা একটা বার্থডে দিয়ে দিলাম ডিসেম্বর এক উনিশশো নিরানব্বই এটা দিয়ে আমি নেক্সট করলাম সেভ করে দিই এবার আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড বলে পাঠিয়ে দিছে তারা আমরা একটু চেক করে নেই এখান থেকে রিপ্লেস করে নেই অ্যাকাউন্ট করার প্রসেসটা ওকে একটা কোড আমাদেরকে এখানে দিয়ে দিছে তারা তো আমরা এখান থেকে এই কোডটাকে কপি করি কপি করে একটু মিউট হয়ে যান কারো এখান থেকে নয় যাস্ত আছে হ্যাঁ একটু মিউট হয়ে যান জাস্ট আমি কোডটাকে দিয়ে নেক্সট করব হ্যাঁ হয়ে গেছে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট রেডি আমাদের এখানে কিছু সাজেস্ট সাজেস্ট করতেছে যে এখানে কিছু ফলো করতে বলতেছে তারা আমরা কয়েকটাকে ফলো করতে পারি আমাদের মনের ইচ্ছা স্বাধীনতা এখানে দেওয়া আছে যারকে যাকে ভাল লাগে আমরা তাদেরকে ফলো করতে পারি হ্যাঁ ফলো করার পর ওকে ফলো করে ফেলি আগে তারপরে দেখতেছি ফলো করার পরে কি ওকে হয়ে গেছে ফলো তো এখানে নেক্সট করার অপশন নাই না হলে সমস্যা নাই আমি এখান থেকে চলে যাবো কোথায় প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলাম আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে আমাদের প্রোফাইল কিন্তু রেডি মোটামুটি অ্যাকাউন্ট রেডি করা হয়ে গেছে একটা জিনিস মনে রাখবেন অনেক সময় কি আমরা চাইলে এখান থেকে কিন্তু পোস্ট করার অপশন পাবো কি দেখি তো সিলেক্ট ওকে এখান থেকে পোস্ট করার অপশন আছে যদি এটা আমরা মোবাইলের মতো ব্যবহার করতে যদি এটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম বেশিরভাগ মানুষ মোবাইল ব্যবহার করে থাকে এর জন্য আমাদের একটা কাজ করতে হবে একটা মানে আমাদের একটা নামাইতে হবে তো আমরা এখান এখান থেকে থেকে ম্যানেজ ক্লিক চলে স্টোর আগে এখানে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম মানে মোবাইলের মতো ব্যবহার করতে চাইলে আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন ওকে ভুল হয়েছে নাকি ওকে এত লেখালেখি আমার পছন্দ না ইনস্টাগ্রাম পিসি লিখে সার্চ করব তো দেখেন পিসি এখানে পান কিনা ইনস্টাগ্রামের একটা আছে হ্যাঁ এটা ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো দেখেন কোনটা সব থেকে জনপ্রিয়তা বেশি রিভিউ আছে বেশি এটা তো আমি এটাকে ওপেন করব এখান থেকে আমি অ্যাড করে নিব এখান থেকে অ্যাড এক্সট্রেকশন তো আমরা এখানে ক্লিক করবো তাহলে এটা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো এখান থেকে আমরা এটাকে করে দেবো পিন পিন করে দিলে আমাদের এবার যখন আমরা ইনস্টাগ্রামে এখানে ক্লিক করব ওকে লেটস গো তখন দেখেন মোবাইলের মতো আমাদের ইনস্টাগ্রাম শো করতেছে হ্যাঁ শো করতেছে এখান থেকে আমরা কি ছবি ফটো রিলস এগুলো কি সুন্দরভাবে কি করতে পারতাছি পোস্ট করতে পারতেছি সবকিছু আমাদের মনের মতো করে করতে পারবো তো এখানে কিন্তু এইগুলো অপশন কিন্তু এত ডিপলি পাবেন না এই হচ্ছে বিষয় তো আপনি যদি মোবাইলের মতো ব্যবহার করতে চান তাহলে আপনি নামাইতে হবে এটা আমাদের এখানে কিছু করে কি কি সেট করতে হবে এখানে আমাদের একটা লোগো দরকার দেন হচ্ছে এখানে ডিসক্রিপশন দরকার ঠিক আছে এগুলো হলে আমরা মোটামুটি কাজগুলো করতে পারবো তাই না তো একটা কাজ করি আমরা এখানে ইনস্টাগ্রাম লিখে আবার সার্চ করি ইনস্টাগ্রাম এখানে আমি আমার আগের অ্যাকাউন্টটা ডক লাভার মেবি ছিল ডক লাভার ডক লাভার মনে হয় ইউএসএ ছিল না ইউকে ছিল কার মনে আছে না ইউকে ছিল এটা আমার অ্যাকাউন্ট ওকে এটা ওপেন করে রাখলাম এটার সাথে কিছুটা মিল রাখবে এখানে আমার কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট দেওয়া আছে হ্যাঁ এটা একটা ফাইবার অ্যাকাউন্ট দেওয়া ছিল কোন মানুষের যদি অর্ডার করার দরকার পড়ে তারা ফাইবারে মেনে যায় যেন অর্ডার করে এটা একটা টেকনিক ঠিক আছে টেকনিক বলতে পারে তো এবার আমি কি করব এখানে আসলাম আমার একটা লোগো বানাইতে হবে লঘু বানানোর জন্য আমি চাইলে ক্যানবার ব্যবহার করতে পারি জাস্ট ক্যানভার লিখে সার্চ করব গুগল আইসা এখান থেকে আমরা চাইলে লঘু লিখব লোগু লোগু লোগো এই সাইজটা নিতে পারি এখান থেকে আমরা ক্রিয়েটে ব্লাঙ্ক লোগো এখান থেকে নিতে পারি ক্লিক করব এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে ক্যাট যেহেতু আমরা ক্যাট রিলেটেড বানাইছি আমরা ক্যাট লিখে লিখতে পারি এখানে দেখবেন যে ক্যাটের অনেক লোগো আসবে তো আপনি চলে এগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি চলে যাবেন আইডিগ্রামে দেখি আইডিগ্রামে আমরা কোনো ভালো লোগো পাই কিনা দেখি তো আইডি গ্রামে কোনো লোগো পাই কিনা ওকে সুন্দর একটা জিনিস দেওয়া আছে দেখি এখানে কি লোগো আইকন আইকন গাড়ি ওকে তো আমি একটা কাজ করি এখানে ক্যাটের একটা আইকন বইলে দিই এখান থেকে আমি লগ আউট করে ফেলি কারণ এখানে আমার পেডি শেষ হয়ে গেছে এখান থেকে আমি আমার একটা জিমেল ওপেন করি একটা লোগো বানাই আমি চাইলে দুইভাবে লোগো বানাইতে পারি একটা হচ্ছে ক্যানভা থেকে আরেকটা হচ্ছে আমি এই দিয়ে তো আমি এখানে বলি আমার একটি আকর্ষণীয় বিড়ালের আইকন জাতীয় লোগো দরকার দেখি দেয় কিনা দাঁড়া না দিলে সমস্যা নাই অন্য সিস্টেম করে বানাবো

পনেরো চোদ্দ আমাদের কিছু সময় লাগবে আর কি দেখেন মোটামুটি আই খারাপ লাগতেছে না দেখেন কোনটা ভালো লাগে এই দুইটা মেয়ে তাহলে এটা ডাউনলোড করে ফেলি আকর্ষণীয় একটা লোগো হয়ে গেছে জাস্ট এখানে প্লেস করব দেখি রকম লাগে এখানে তার কপিরাইট এর কোনো ঝামেলা নাই বাহ মাথা নষ্ট চলবে দেখেন এটা হচ্ছে এরকম তো এখানে আমাদের কিছু ডেসক্রিপশন লাগতে হবে তো এখান থেকে আমরা এডিট প্রোফাইল ক্লিক করি ওকে এখানে বায়ো দিতে বলতেছে আমি ধরেন এখান থেকে কি লেখছি দেখেন বেস্ট ডগ কন্টেন্ট ফলো হ্যান এগুলো বলে দিছি আর এখানে কিছু ট্যাগ বসাই দিছি তাই না তো দরেন আপনি চাইলে এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন যদি এগুলো পান না পান তাহলে বুঝবেন কেমনে যে এগুলো কোথা থেকে লেখছি আপনি আপনার রিলেটেড দেখেন এখানে ডক লেখছেন না আপনি জাস্ট দরেন ক্যাট রিলেটেড লেখেন এক্সাম্পল ক্যাট ক্যাট লাভার এটা লেখে আপনার নিজ অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর ক্যাট লাভার দেখবেন যে অনেকে আছে তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজাইছে দেখেন এগুলো আপনি চুরি করতে পারেন ঠিক আছে অথবা ইআই দিয়ে এগুলোকে রিরাইট করতে পারেন তো ধরেন আমার এই ক্যাডের আইকনটা পছন্দ হয়েছে তো জাস্ট এটাকে কাট করলাম কাট করে এখানে আমি কি দিব ক্যাটের লোগোটা দিয়ে দিলাম এখানে বেস্ট ডক কন্টেন্ট ইনস্টাগ্রাম আছে আমি এখানে বেস্ট ধরেন ক্যাট 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 কন্টেন্ট ইনস্টাগ্রাম ফলো ডক লাভার এখানে দিলাম ক্যাট লাভার ক্যাটস লাভার দিয়ে দিলাম আর এখানে হ্যাশট্যাগ গুলো দেওয়া আছে হচ্ছে ডগের হ্যাশট্যাগ তাই না তো আমি এই হ্যাশট্যাগ গুলো কোথা থেকে পাবো আরেকটা বিষয় হচ্ছে ওকে আমি এটা নিয়ে পরে আলোচনা করি তো আমরা এখানে লিখবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর জাস্ট ইন প্লাগ যেটা আছে আমরা এখানে ক্লিক করব এখানে আইসা আমি বিভিন্ন নিচ রিলেটেড আমি নিচের দিকে আশা করি পেয়ে যাবো দেখি আছে কিনা এখন নাই নাকি ওকে থাকার তো কথা ছিল নিস রিলেটেড হ্যাঁ এই আছে টোটাল টপিক আছে নিরানব্বইটা টপিক আছে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন নিঃ অনুযায়ী তারা এখানে ট্যাগুলো জেনারেট করে রাখছে মানে হ্যাশট্যাগ গুলো জেনারেট করছে দেখেন ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ এখানে আছে জাস্ট আমি এখান থেকে কপি করলাম তিনটা বা চারটা এখান থেকে কপি করে দিয়ে দিলাম কপি করলাম কপি করে আমি কোথায় এলাম এই জায়গাটাতে প্লেস করে দিলাম সরি কপি হয় নাই অ্যালাও কপি এই জায়গাটাতে আমি প্লেস করে দিলাম হয়ে গেছে কাজ তো এটাকে কপি করে আমি আমার ইনস্টাগ্রামের এই জায়গাটাতে দিয়ে দিলাম এখানে টোটাল ওয়ার্ড লেখা যাবে ঠিক আছে আরো চাইলে আমি বড় করতে পারি এখানে আমি চাইলে লিঙ্ক ব্যবহার করতে পারি বিভিন্ন কিছু আমি চাইলে ব্যবহার করতে পারি ওকে আমার একটা ক্লায়েন্টে ফোন দিছে হ্যাঁ স্পিড কমে ওকে তো আমরা এটা করার পর জাস্ট আমরা এখান থেকে সাবমিট করে ফেলবো সাবমিট ওকে এটা দেখবো যে আমরা আমাদের প্রোফাইলটাকে আমরা যদি আমাদের প্রোফাইলে আসি তাহলে আশা করি দেখা যায় না স্ক্রিন দেখা যায় না সবাই তাহলে তা আপনার সমস্যা আপনার নেটওয়ার্কের প্রবলেম তো তো দেখেন আমার কিন্তু প্রোফাইল কিন্তু রেডি ক্যাটলাভার ডট মানে ক্যাটলাভার ইউএসএ ইউকে দেওয়া আছে এখানে মার্কেটিং এজেন্সি ওই যে প্রথমে ঠিক আছে সেটাই এখানে চলে আসছে ওকে এটাকে সরায় দেওয়া যায় দেখি কোথা থেকে মার্কেটিং এজেন্সি কোথায় আসলো ক্যাটাগরি না এখান থেকে আমাকে বের করতে হবে এটা ওকে হয়ে গেছে সমস্যা নাই এবার আমি একটু রিলোড করলে আশা করি হয়ে যাবে একটু রিলোড করে নেই ওকে ক্যাটাগরি দিতে হয় না তো ওইখানে বাইরে থেকেই এই যে ইউজার নেম আসিল ওইটা হ্যাঁ ওই ইউজার নেমে ওইখানে কখন জানি পড়ছে আমি তো খেয়াল করি নাই এখন তো যাই দেখি যে ওইখানে ওইরকম হয়েছে আর কি তো এবার প্রোফাইলে গেলে আশা করি ওইটা চেঞ্জ হয়ে গেছে দেখছো তো আমরা এটা চেঞ্জ করে ফেলছি করার পর তো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এখানে আমরা কি আমরা স্টুডি দিতে পারি হ্যাঁ হাইলাইট করতে পারি ওই যে আমি যেমন করছি না আমাদের ডক ডক মেবি গ্রুপে এই যে দেখেন ক্যাট এখানে করছি না হাইলাইট করছি না এই টাইপের জিনিসগুলো এখানে করা যায় এগুলো বিস্তারিত আরো দেখাবো সামনে তো এইভাবে অ্যাকাউন্টগুলো রেডি করবেন অ্যাকাউন্ট রেডি করার পরে আপনার অ্যাকাউন্ট যখন রেডি হয়ে যাবে তখন আপনার কাজ থাকবে কি প্রতিদিন পোস্ট করা এবার আমরা পোস্ট করলে মানুষ তো আমাদের তো ফলোয়ার থাকবে না তো সেক্ষেত্রে আমাদেরকে তারা দেখবে কিভাবে প্রথম প্রশ্ন কি কি জানেন বিষয়টা না ফেসবুকে তো আমরা গ্রুপে শেয়ার করতে পারি তাই না ইনস্টাগ্রাম করে ইনস্টাগ্রাম তাহলে மனுজন আমাদের পোস্ট আমরা পোস্ট করতেছি জানি তো তো এখানে আমাদের খেলাটা খেলতে হবে হ্যাশট্যাগ এই ইনস্টাগ্রাম চলে হচ্ছে হ্যাশট্যাগের উপরে দেখেন এখানে যদি আপনি সার্চ করেন ধরেন ক্যাট ধরেন ডট ক্যাট ক্যাট লিখে সার্চ করলাম একটা কিওয়ার্ড মানে একটা হ্যাশট্যাগ লিখে আমি সার্চ করলাম এখানে টোটাল ডিটেলস দেখাবে মানে টোটাল হ্যাশট্যাগ গুলো দেখাবে একটা হ্যাশট্যাগের আন্ডারে কত মানুষ আছে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন যেমন ক্যাট এই হ্যাশট্যাগ এর আন্ডারে দুইশো মিলিয়ন ইউজার এটা কিন্তু ইউজার এভারেস্ট ঠিক আছে এখানে আসছে আর কি এখানে বইলা তেগুলা সিমিলার অথবা এখানে পোস্ট আছে হ্যাঁ এখানে দুইটা হয় আমরা যদি এটাকে কপি করি কপি এখানে কপি করে আমরা হ্যাশ এগিয়েতে আসবো ইনস্টাগ্রামে এসে এখানে সার্চ করবো ওকে ক্যাট লেখা এই হ্যাশট্যাগ লেখা জাস্ট আমি ইন্টার করলাম দেখেন এখানে কত মিলিয়ন আছে মানুষ এখানে এত মিলিয়ন মানুষ কিন্তু পোস্ট করছে তার মানে কি এতগুলো ইউজার আছে অবশ্যই আপনাদের কি মনে হয় হ্যালো কথা বলে বুঝতে পারছি আমি আসলে ক্লাস করার মন মানসিকতা নাই বুঝতে এরপরে আমি ক্লাসগুলো গুলো করবো হচ্ছে আপনারা যেন কোনো প্রকার মেসেজ বা ই করতে পারেন না কথা না বলতে পারেন তাহলে এটাই বেটার হবে হ্যাঁ আমি বকর বকর করব সমস্যা নাই ঠিক আছে তো এখানে আমরা যদি দেখি ক্যাটের আন্ডারে কত মানুষ আছে এখানে আমি দেখতে পারবো এত মিলিয়ন পোস্ট করেছে তার মানে এত মিলিয়ন মানুষ আছে এখানে ইউজার আছে আর কি এত মিলিয়ন তো এখানে প্রতিটাই এখানে মিলিয়ন মিলিয়ন দেওয়া আছে আমরা যখন আমরা কোনো একটা পোস্ট করব আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে তখন আমরা যখন হ্যাঁ ব্যবহার করব তখন যারা এই ফলো করে রাখছে তাদের সামনে আপনা আপনি আমাদের পোস্টটা শো করবে এখানে একটা প্রোফাইল না এখানে এই একটা প্রোফাইল এই একজনের ঠিক আছে এই একজনের প্রোফাইল এখানে পোস্ট করছে সেম ভাবে এখানে এটা হচ্ছে আর একজনের প্রোফাইল দেখেন দুইটা জায়গা থেকে দুইজনের পোস্ট হয়েছে কিন্তু এখানে কয় মিনিট আগে পোস্ট হয়েছে জিনিসটা আমরা যদি একটু খেয়াল করি তো লাস্ট এটা কয় মিনিট আগে পোস্ট হয়েছে সতেরো আওয়ার্স আগে পোস্ট হয়েছে অথবা উনিশ আওয়ার্স আগে পোস্ট হয়েছে আর এটা হইছে হচ্ছে এগুলো সেম অবস্থা তো এটা হচ্ছে নয় আওয়ার্স আগে এটা কয় আওয়ার্স আগে তিন আওয়ার্স আগে এগুলো ট্রেন্ডিংয়ে চলে আসে যখন আমাদের পোস্ট এই হ্যাশট্যাগ দিয়ে করব তখন এই যে হ্যাশট্যাগের যে ল্যান্ডিং জায়গাটা বা পেজটা আছে টপ পোস্ট এখানে এসে শো করবে যখন তা এই লোকটাকে বা এই হ্যাশট্যাগটারে যারা ফলো করে রাখছে তাদের সামনে শো করবে তারা লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে এই হচ্ছে বিষয় এখানে খেলাই হচ্ছে হ্যাশট্যাগ তো এবার আমরা যখন পোস্ট করবো সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট পাবো কোথা থেকে কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের কাজ হচ্ছে আমরা চলে যেতে পারি ফ্রি ফ্রি ফটো ফটো ডাউনলোড ডাউনলোড সার্চ করতে পারি এখানে দেখবেন যে পিকজেলস আছে পিকজ বয় আছে এই টাইপের জায়গা থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ছবিগুলো নিতে পারি ধরেন আমি এখানে চাচ্ছি ক্যাড রিলেটেড পোস্ট করতে তাই না তো আমি এখানে লিখবো ক্যাট ক্যাট লিখে সার্চ করবো সার্চ করার পরে আমরা আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাডের ছবি দেওয়া থাকবে এখানে বিভিন্ন ধরনের ক্যাডের ছবি থাকবো এখান থেকে ডাউনলোড ক্লিক করব ডাউনলোড ক্লিক করলে এই ক্যাডের ছবি এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমরা কিভাবে পোস্ট করব এখান থেকে আমরা আমাদের ইনস্টাগ্রামের যে লোগোটা আছে মানে একটা এক্সট্রেকশন নামিয়েছিলাম সেটার উপর ক্লিক করব এখান থেকে আমরা পোস্ট করব এখানে ক্লিক করব এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব এখান থেকে ধরেন এই ছবিটা আমার পছন্দ হয়েছে এই ছবিটা এখান থেকে ওপেন করে দিলাম এখান থেকে আমি নেক্সট এ ক্লিক করব এবং আমার ট্যাগ দরকার আমার এখানে পঁচিশটা ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো আমরা আসবো এখানে দেখবেন যে অনেকগুলো ট্যাগ আছে যেগুলো পপুলার মানে অনেক বেশি মানুষ ফলো করে রাখছে ওই ট্যাগ আমরা এখান থেকে ব্যবহার করব তো এখান থেকে আমার প্রয়োজনে যে ট্যাগ আছে এখান থেকে আমি নিব ধরেন আমার ইচ্ছা মতো যে কয়টা লাগে আমি এখান থেকে নিব তো এখানে থেকে বিশটা হয়েছে ধরেন আমি কপি করলাম বিশটা এবার আমি জাস্ট এখানে দিয়ে দিলাম দিয়ে পোস্ট করলাম এখানে দিয়ে দিয়ে দিলাম করবো পর এখান থেকে আমরা হ্যাশট্যাগ আমরা চাইলে বের করতে পারি দরকার নাই আমরা যেটা সেটা আমরা চলে লোকেশন টার্গেট করতে পারি ধরেন আমি চাষি ইউএসএ তো ইউএসএ আমি অ্যাড করলাম ট্যাগ দিতে পারি আমি চাইলে কাউকে ট্যাগ করতে পারি দরকার নাই অ্যাডভান্স সেটিংসে আরো অনেক কিছু দেখা যাবে দরকার নাই আমাদের তো আমরা জাস্ট একটা পোস্ট করব এখানে আমরা শিডিউল করতে পারি আমরা এখানে গেস্ট স্টোরি এজ ডাবটাকে আমরা সেভ করে ফেলি ওকে টাইম দরকার নাই আমি শেয়ারে ক্লিক করি এই অ্যাপের ভিতরে এরকম আসে জাস্ট পোস্ট আমি এবার যদি রিলোড করি এই জায়গাটাতে আশা করি যে এটা আমার পোস্ট হয়ে গেছে তো এখন দেখেন এটা আমার একটা পোস্ট হয়ে গেছে এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমার পোস্ত হয়ে গেল আমি যদি পিকজে বয় বা পিকজেল থেকে ছবি নেই তাহলে কোনো পড়তে পারি কিনা এখানে এখানে সবগুলো ফ্রি রিসোর্স কোনো সমস্যা করে না তারপরে যদি আপনাদের মনে হয় যে আমার বয় করতেছে তাহলে একটা কাজ করবেন চলে যাবেন আইডিগ্রামে গ্রামে থেকে যত খুশি বানান লেখেন এখানে এসে লিখবেন ক্যাট ক্যাট লিখে ফটোতে ক্লিক করবেন এখান থেকে একটা সাইজ সিলেকশন করবেন করে যেন ক্লিক করবেন এখানে আনলিমিটেড ফটো বানাবেন আনলিমিটেড ছাড়বেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতিদিন টার্গেট করবেন হ্যাশট্যাগ দিয়ে তিন বেলা তিনটা করে পোস্ট করতে তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার ফলোয়ার তৈরি হয়ে যাবে খুব দ্রুত আপনার ফলোয়ার হয়ে যাবে তো ফলোয়ার বাড়ানোর আরও কিছু টেকনিক আছে সেগুলো আমি বলতাছি এখন তো আমরা দেখি এখানে ছবিগুলো জেনারেট করে কিনে তারা এখানে দেখবেন যে খুব নাইস নাইস ছবি তারা বানিয়ে দিবে এই ইয়াই এ হ্যাঁ যেটা রিয়েলিস্টিক মনে হবে তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর জাস্ট আমি এখান থেকে সেভ করলাম সেভ করে আমি আমার এক্সট্রেকশন এখানে আসা জাস্ট ক্লিক করলাম ক্লিক করে আবার ফটোতে ক্লিক করলাম ছবিটাকে এখানে অ্যাড করে দিলাম আমি এখান থেকে আমার হ্যাশট্যাগুলোকে কপি করলাম কপি করে নেক্সট করলাম এখান থেকে আমি হ্যাশট্যাগটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি শেয়ারে ক্লিক করলাম আমার কাজ শেষ আমার পোস্ট হয়ে গেছে দুইটা পোস্ট আমি অলরেডি করে ফেলছি তো এইভাবে আমাকে প্রতিদিন দুইটা তিনটা করে পোস্ট করতে হবে আপনি বেশি করতে পারলে আপনার ফলো বাড়বে এই যে দেখেন একজন মনে হয় অলরেডি কমেন্ট করে ফেলছে দেখেন আমার কিন্তু ফলোয়ারই নাই অলরেডি একজন কমেন্ট করে ফেলছে হ্যাঁ তার মানে এটা দেখছে কোথা থেকে আমার হ্যাশট্যাগ গুলো অনেকে ফলো করে রাখছে দেখেন এখানে এই যে একটা কমেন্ট করা আছে তো তারা এখানে দেখতে পারবে তাদের ওই ওই অপশনগুলোতে ফলো করা আছে তাদের সামনে শো করতেছে বিদায় কিন্তু আমাদের ছবিগুলো এগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে অনেকগুলো হয়ে যাবে তো এইভাবে মূলত আমাদের পোস্ট করতে হবে পোস্ট করার পর আমাদের কন্টেন্ট নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না এবার আমি চাচ্ছি যে আমি ফলোয়ার ফলোয়ার বাড়াবো দ্রুত বাড়ানোর জন্য আমরা এখান থেকে ক্লিক করবো এখান থেকে ধরেন আমি ক্যাট লাভার লেখে সার্চ করলাম তাহলে ক্যাটের এখানে চব্বিশ হাজার ফলোয়ার আছে তো আমার টার্গেটেড ফলোয়ার কারা তাহলে চব্বিশ হাজার মানুষ আমাদের টার্গেটেড ফলোয়ার তো এখানে প্রতিটা ক্ষেত্রেই সেম ভাবে হবে সেম তো আমরা এখানে কি করব ফলোতে ক্লিক করব মানে ফলোর এখানে ক্লিক করে ওকে যারা যারা ফলো করছে আমি তাদেরকে ফলো করব তাহলে আমি কিন্তু ফলো ব্যাক পাবো এভাবে আপনি পঁচিশটা আপনি ফলো করবেন প্রতিদিন বেশি করলে আপনার অ্যাকাউন্ট চলে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনাকে স্পাম করতেছেন এরকম একটা প্রবলেম ধরে আপনাকে হয়তো কিছু দিনের জন্য আপনাকে ফলো করা নিষিদ্ধ করে দিতে পারে তো অবশ্যই পঁচিশটার উপরে করবেন না চব্বিশ ঘন্টা হওয়ার পর এটা করবেন তো তাহলে কি আমি টার্গেটেড ফলোয়ারগুলো অটোমেটিকলি এখান থেকে বানাইয়া ফেলতে পারতেছি এই একটা গেল এবার আমরা আবার ফলোয়ার বাড়ানোর আরো কিছু টেকনিক আছে যেমন আমি ক্যাট লিখে সার্চ করলাম ক্যাট হ্যাশট্যাগ লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমি একটা কি করব লাভ রিক দিব লাভ রিক দিয়ে আমি কেটে দিলাম এখানে এসে সেম ভাবে লাভ রিক দিব এভাবে আমি কাজগুলো করব লাভ রিক দিব তাহলে এরা যাদেরকে আমি লাভ রিক দিচ্ছি তারা আমার লাভ রিকটা পাইয়া দেখবেন যে কি করবে অনেকেই আমাকে ফলো করবে এটা গেল লাভ রেক আপনি কয়টা করতে পারবেন এখানে লিমিটেড দেওয়া আছে আপনি বলেন বিশটা তিরিশটা করলেন করার পর আপনি আবার বিশটা তিরিশটা কমেন্ট করবেন বিভিন্ন জায়গায় নাইস ভালো লাগছে হ্যান ত্যান এই ধরনের কমেন্টগুলো করবেন বিউটিফুল তাহলে দেখবেন যে তারাও আপনাকে ফলো করার একটা সম্ভাবনা থাকবে যখন আপনি এইভাবে প্রতিদিন রেগুলার পোস্ট করবেন অর্গানিকলি ফলো করবেন কমেন্ট করবেন লাইক করবেন মানে লাভ রেক দেবেন আর কি তখন দেখবেন যে আপনার ফলোয়ার গুলো প্রতিদিন অনেক ভালোভাবে বাড়তেছে দেন আমাদের টার্গেট থাকবে কি আমাদের টার্গেট থাকবে মাসে আমরা পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার বা পনেরোশো ফলোয়ার দিয়ে দিব যদি তারপরে আপনি ধরেন মাসে আপনি সাতশো বা আষ্টশো ফলোয়ার কমপ্লিট করছেন তারপরে একজ্যাক্টলি আপনি পারতেছেন না ফলোয়ার গুলো আপ করতে সেক্ষেত্রে আপনাকে কিছু প্যানেলের ব্যবহার করতে হবে এটা যদিও বৈধ না অবৈধ আমি মনে করি যদি বিপদে না পড়েন তাহলে এটা কখনো ব্যবহার করা আমার কাছে উত্তম মনে হয় না তো আপনার যদি মনে হয় যে আপনি বিভূত পড়ছেন আহ পারপাসে এটা আমি ইউটিউবের বাসায় বলতে না হ্যাঁ ব্যবহার করবেন ঠিক আছে প্র্যাকটিস আপনি এটা শিখতে পারেন তো আমরা এখান থেকে লিখতে পারি আহ ধরেন প্রো স্টার আছে কিনা প্রো ওকে বেস্ট এস এম এম প্যানেল প্রো এখান থেকে এই প্যানেলে যাইতে পারেন আরো এরকম অনেক প্যানেল আছে এটা বেস্ট একটা প্যানেল বলতে পারেন তো এখানে আসেন আমার কি লাগবে ইনস্টাগ্রামের ফলো সব কিছুই পাওয়া যায় এখানে জাস্ট ইনস্টাগ্রামের উপর ক্লিক করলাম এবার এখান থেকে আমি ইনস্টাগ্রাম লাইক লাগবে নাকি হান লাগবে তার লাগবে এগুলো সবই দেওয়া আছে তো আমরা এখানে আমি কি বলছি আমি বলছি রিয়েলটা তো আমরা করতেছি করার পরে যদি বিপদে না পড়ি তাহলে কি বট দিব না ঠিক আছে তো এখান থেকে কি অটো ফলো অটো রিফ্লে ফলোয়ার আর রিফ্লে ওকে ফাস্ট ফলো নন ড্রপ নন ড্রপ গুলো হচ্ছে টার্গেটেড ফলো নিতে পারি টার্গেটেড ফলোয়ার এটাকে আমরা টার্গেট করতে পারি এই ফলোয়ারের উপর নির্ভর করব দেন এখান থেকে আমরা কত নিব এক হাজার দেখি কত পার্সেন্ট হানতেন অনেক দেখতেছি একশো ফলোয়ার নেস কোয়ালিটি পাঁচ থেকে দশ হাজার ওকে এটা একটু বেশি হয়ে যায় দুই ডলার ইনস্টাগ্রাম ফলোয়ার দরকার দরকার নাই আমার হচ্ছে ফলোয়ার চলবে নাইস কোয়ালিটি রিফ্লে আমেরিকা ওকে এটা নিব এবার এখানে আমরা আমাদের ইনস্টাগ্রামের কি লিঙ্কটা দিয়ে দিব আমাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিব আমাদের প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করলাম কপি করে এই জায়গাটাতে দিয়ে দিলাম এবার কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে আমার কত ফলো লাগবে ধরেন আমার ফলো লাগবে পাঁচশো জাস্ট পাঁচশো লিখে ইয়া করলাম এখানে প্রায় একশো পঞ্চাশ টাকার মতো লাগতেছে হ্যাঁ এটা কিন্তু টার্গেটেড ফলোয়ার আমি যদি অন্য ফলোয়ার নিতাম তাহলে কিন্তু এত লাগতো না হ্যাঁ এত লাগতো না ধরেন এখান থেকে আমি ধরেন বাংলাদেশি ফলোয়ার নিব ধরেন ইনস্টাগ্রাম বাংলাদেশ সার্ভিস ধরেন এখান থেকে লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে ধরেন এক হাজার দিলাম এক হাজার তার থেকে কম বাড়তেছে একশো বিশ টাকা লাগতেছে বুঝছেন এগুলো ফলোয়ারের টার্গেটের উপর নির্ভর করে এই রেট গুলো হয় দিয়ে জাস্ট আমরা সাবমিট করলেই হয়ে যাবে এখানে এই ডলার ভরে নিতে হয় এই বিষয় তো আমরা চাইলে এখান থেকে ফলোয়ার গুলো নিতে পারি এইভাবে আমাদের ফলোয়ার গুলো আমরা বাড়াইতে পারি কিন্তু ক্লায়েন্টকে যদি প্রথম দিন থেকেই যদি আপনি ভ্যারাইটিজ ফলোয়ার দেওয়া ধরেন তাহলে ক্লায়েন্ট কিন্তু মাইন্ড করবে বা কিছুদিন পরে প্রবলেমে পড়তে পারেন দেখেন এখানে মোটামুটি লাভ রেক তো ভালোই পড়ছে দেখেন একটাতে দুইটাতে লাভ রেট পড়ছে আর এখানে তিনটা কমেন্ট পড়ছে দেখছেন তার মানে কি এখানে কিন্তু কাজ করতেছে হ্যাশট্যাগ তো আমাদের কাজগুলো হবে প্রতিদিন পোস্ট করবেন রেগুলার হ্যাশট্যাগ সহকারে কমেন্ট করবেন দিবেন ঠিক আছে তাহলে কাজ হবে আর আর যদি বিপদে না পড়েন তাহলে এগুলো ব্যবহার করবেন না আপনার নিজের জন্য হলে তো ফলোয়ার এগুলো নেওয়াই যাবে না কখনো সেটা আপনি অর্গানিকভাবে অর্গানিক ভাবে ধীরে ধীরে বাড়াবেন এবং ফলো করবেন তো এই হচ্ছে বিষয় এভাবে আমাদের কাজগুলো করতে হবে যখন আমাদের ইনস্টাগ্রামটা আপনি দাঁড় করাইতে পারবেন তারপরে আপনি ভালোভাবে এখান থেকে ভালো কিছু করতে পারবেন তো ক্লাসে আমরা দেখাবো আর অনেক কিছু হ্যাঁ যে কিভাবে এখান থেকে আর রিলস বানায় ইনকাম করা যায় এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো তাহলে লাস্টের মতো আপনারা একটা অ্যাকাউন্ট করেন কইরা সেটা পোস্ট মোস্ট কইরা আমাকে দেখান ঠিক আছে বেশি দূর নাই গাই আমি ডক রিলেটেড বুঝাইতে দেখে যে আপনাকে ডগ রিলেটেড আর ক্যাট করতে হবে এরকম কোনো কথা আছে আপনি তো যা খুশি তাই করতে পারেন আপনার হাতে কোনটাই ভালো হবে না আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা ভালো হবে আপনার কাছে কোনটা ভালো লাগে এখানে নিচের অভাব নাই আপনি যদি চান নিষের অভাব নাই ঠিক আছে অভাব নাই আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন আপনি আগে করবেন যে আমি আমি জিমের ছবি পারি না এখানে যদি জিম অভাব লেখেন নাই তো পাবেন দেখেন এখানে অনেকজনে জিম করতেছে জিমের ভিডিও হাঁটতেছে রিল হাঁটতেছে ফলোয়ার হইতাছে এখন আপনার যা খুশি মনে আসবে তাই আপনি করতে পারেন এখান থেকে এখানে কিছুই না দেখেন তিনটা লাভ ডিগ দিয়ে দেখি তো আপনার যেটা ভালো লাগবে আপনি যেটা নিয়ে কাজ করবেন দীর্ঘদিন আপনার মনে হয় যে এটা নিয়ে আমি শান্তনা বাইতেছি তাহলে ওইটা নিয়ে কাজ করেন আমার উপরে না ঠিক আছে আপনি যদি চান আপনি যদি চান এখান থেকে একটা এজেন্সি খুলেন এখানে আমি ডগ লাভারতে বুঝেছি তার মানে যে ডগ লাভার এরকম না এখানে আপনি দিতে পারেন মার্কেটিং এজেন্সি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করেন ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল যারা ফাইবারে কাজ করবে তারা এই বিষয়গুলো জানা দরকার ডিজিটাল মার্কেটিং 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 এজেন্সি এই একটা এজেন্সি আছে দেখেন সিস্টেমটা দেখেন তিনি কি কি সার্ভিস দিতেছে এখানে বলে দিতেছে তার যদি ফাইবার নাও থাকে কোনো সমস্যা নাই তিনি এখান থেকে অনেক টাকা আয় করতে পারে পঞ্চাশ কে ফলোয়ার এখানে নাও হইলে তার মিনিমাম ইনকাম হইলে মনে করেন দুইশো তিনশো কি বলবো দুইশো তিনশো ডলার নাকি দুই তিন হাজার ডলার মনে হয় আপনাদের বলেন তো দেখেন এখানে কি কি দিতেছে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস এখানে সেল করতেছে এখানে দুই তিন হাজার ডলার তার থেকে বেশি ইনকাম করা তাদের কাছে ব্যাপার না এটা একটা এজেন্সি দাঁড় করে ফেলছে এই পোর্টফোলিও দিকে তো হাজার হাজার ক্লায়েন্টে তাদেরকে মেসেজ করবে যে প্রোফাইলটা সাজেছে আপনি চাইলে এরকম একটা মার্কেটিং রিলেটেড বা বায়ার ধরা যে ডিজিটাল মার্কেটিং এর ইয়া আছে সার্ভিস আছে এসিও সার্ভিস আছে এগুলো আপনি চাইলে এখান থেকে সার্ভিস দিতে পারেন সুন্দর করে সার্ভিস দিতে পারেন সমস্যা নাই এদেরকে ফলো করেন এরা এই ব্যানারটা বানাইছে আপনি আপনার মতো করে এই দিক সেদিক চেঞ্জ করে বানান একটা বানায়া কন্টেন্ট অপটিমাইজেশন করে হালকা চেঞ্জ করে করেন কাজ এখানে দেখবেন যে অনেক ক্লায়েন্ট তাদেরকে মেসেজ করতেছে অর্ডার দেওয়ার জন্য ঠিক আছে আপনি চাইলে এরকম একটা এজেন্সি খুলতে পারেন ইনস্টাগ্রামে সব করা পসিবল আপনি শুধু মাইন্ডে নেন যে আপনি কি করবেন এখান থেকে বায়ার ধরবেন না নিজে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন আমি যেটা দেখেলাম এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার হওয়ার সিস্টেম কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সিস্টেম মার্কেটিং এর সিস্টেম দেখালাম আপনি ডক লাভার হইতে হবে না আপনি চাইলে নিজের বিজনেস দাঁড় করাইতে পারেন এখানে যদি ডিজিটাল মার্কেটিং শিখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো এখানে বাই করতে পারবেন মানে সেল করতে পারবেন আর কি